আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে পুরোদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে নতুন খেলা দেখালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলকে যে ক্ষমতা দেখিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, এবং এতে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে ধ্বংস করে দেওয়া হয় এবং কিছু সেনা নিহত হয়েছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে এবার ইরাকি প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের ঘুম হারাম হয়েছে। ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা হিজবুল্লাহর সঙ্গে মিলিত হয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করার এবং ইসরায়েলকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করার প্রস্তুতি নিচ্ছে। আরো জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে নাস্তানাবুদ হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। এতে অসংখ্য সেনাসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিস্ফোরক বোঝাই ড্রোনের মাধ্যমে ইহুদিবাদী কট্টরপন্থী আরো দুই সেনাকে হত্যা করেছে এবং আহত হয়েছে আরো 12 জন সেনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনের। সবশেষে দেখবেন, ইসরায়েলি বাহিনী শত্রু ভেবে গোলা বর্ষণ করেছে। জাবালিয়া শরণার্থী শিবিরে ফ্রেন্ডলি ফায়ারে ইহুদিবাদী ইসরায়েলের আর 5 জন সেনা নিহত, নিজেরাই নিজেদের সেনাদেরকে হত্যা করেছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার ইসরায়েলের গর্ব আয়রন ডোমে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার মাধ্যমে সরাসরি প্রতিরোধের বার্তা পাঠালো হিজবুল্লাহ। শুক্রবার মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার হিজবুল্লাহ লেবাননের সীমান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রামোট নাফতালিতে ইসরায়েলের আয়রন ডোম লঞ্চারে আঘাত করে এবং সেটাকে পুরোপুরিভাবে বিধ্বস্ত করে। তবে বৃহস্পতিবার প্রকাশিত হামলার ভিডিওতে আয়রন ডোম লঞ্চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিডিও দেখানো হয়েছে। একজন সামরিক বিশ্লেষকের মতে, গত বছর ইসরায়েল লেবানন সীমান্তে শত্রুতা শুরু হওয়ার পর থেকে এই সপ্তাহের শুরুতে হিজবুল্লাহর একটি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আক্রমণ ছিল প্রতিরোধের সবচেয়ে স্পষ্ট বার্তা। সামরিক বিশ্লেষক মুস্তফা আসাদ বলেছেন, হিজবুল্লাহ ধীরে ধীরে তার দখলে থাকা অস্ত্রের একটি ছোট নমুনা প্রকাশ করেছে। ইসরায়েলকে জানিয়ে দিচ্ছে যে প্রয়োজন দেখা দিলে তারা শেষ খেলাটি খেলতে ইচ্ছুক। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আলমাস-3 দিয়ে ইসরায়েলের আয়রন ডোমকে ক্ষতি করেছে। বিশ্লেষকদের মতে, আলমাস-3 এমন একটি অস্ত্র যা ইসরায়েলিরা সহজেই মোকাবিলা করতে পারে না। এটি একটি ফাইবার অপটিক রিলে তারের সঙ্গে সংযুক্ত, যা একটি ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স সিস্টেম দ্বারা পরিচালিত হয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এই পাতা ফাঁদে পড়ে ভয় কাঁপছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। থরকম্পন শুরু হয়েছে নেতানিয়াহু সরকারের। একদিকে যেমন সামরিক সেনাদেরকে হারাচ্ছে, অপরদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ যে সামরিক স্থাপনাগুলো রয়েছে সেগুলোও ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এদিকে নজর ঘোরালেই সীমানার ওপারে শত্রু। 7 দশকের বেশি সময় ধরে এমন আতঙ্কেই বুকের মধ্যে পুষে রেখেছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখতে অন্য দেশ থেকে ইহুদিদের উড়িয়ে এনে ফিলিস্তিনিদের ভূখণ্ড একটু একটু করে গিলে খাচ্ছে দেশটি, কিন্তু কখনো শান্তির দেখা মেলেনি। স্বাধীনতার নেশায় বুঁদ হয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলা সবসময় তটস্থ রেখেছে ইসরায়েলকে। আশেপাশের দেশগুলোর সমমনা যোদ্ধারাও ইসরায়েলকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। কিলোমিটার থেকে দূরে ঘরের কোণে বসেই মিসাইলের বোতাম চেপে দেয় যোদ্ধারা, আর সেই মিসাইল গিয়ে আঘাত হানে ইসরায়েলে। মিসাইলের আতঙ্কে ক্ষণে ক্ষণে ইসরায়েলে বেজে ওঠে সাইরেন। তাই ইসরায়েলের নেতাদের ভাবনা জুড়ে শুধু যুদ্ধ আর আতঙ্ক। ইসরায়েলের এই আতঙ্কের ভাগিদার আরো একটি দেশ, আর তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। নিজেদের পরম মিত্রকে বাঁচাতে অস্ত্র দেওয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে ওয়াশিংটন। ইরানের প্রক্সিরা ইসরায়েলে নিয়মিতভাবে বিরতিতে হামলা চালায়। সাম্প্রতিক সময়ে সেই হামলার ধারাবাহিকতা বেড়ে গেছে। তবে ইরাক থেকে যে হারে হামলা শুরু হয়েছে তাতে আতঙ্কে রয়েছেন তেল আবিবের কর্মকর্তারা। ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, এসব হামলা ঠেকাতে তারা সক্ষম নয়। তারপরেও অন্তত 2টি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত মে মাস থেকে নিয়মিত ক্রুজ মিসাইল ছুড়ে যাচ্ছে ইরানের মদতপুষ্ট ইরাকি যোদ্ধারা। ক্রুজ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধ্বংস করা কিছুটা কঠিন। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির একজন ফেলে মাইক নাইটস বলেছেন, হামলার পরিমাণ এবং অস্ত্র ব্যবস্থায় ভিন্নতা অনেক বেশি বেড়ে গেছে। এটাই ইসরায়েলিদের কাজ আরো কঠিন করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে আর্থিক খরচ। এসব বিষয়ে ইরানের মদতপুষ্ট বিভিন্ন গ্রুপ, যেগুলো প্রতিরোধের অক্ষ শক্তি নামে পরিচিত, তাদের সঙ্গে কথা বলেছে রয়টার্স। এসব সশস্ত্র গ্রুপ ছাড়াও যুক্তরাষ্ট্র এবং অন্য আঞ্চলিক কর্মকর্তারাও রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। কর্মকর্তারা বলেছেন,
ইরাকের কাতাইব, হিজবুল্লাহ এবং নুজাবা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরান এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যেও নাকি ইরাকে এই দুই গ্রুপ নিয়ে অস্বস্তি আছে। চলতি বছরের জানুয়ারি মাসে জর্ডানে মার্কিন আউটপোস্টে ড্রোন হামলা চালায় ইরাকি গ্রুপগুলো। এতে 3 জন মার্কিন সেনা নিহত হয়। এরপর ইরাক এবং সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে যুক্তরাষ্ট্র। তখন তড়িঘড়ি ইরাক ছুটে যান ইরানের এলিট বাহিনী কুদস ফোর্সের কমান্ডার। তিনি ইরাকি মিলিশিয়াদের তাদের হামলা থামাতে বলেন। এরপর ইরাকি গ্রুপগুলো মার্কিন টার্গেটে হামলা বন্ধ করলেও তাদের নজর পড়ছে এবার ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে। ইসরায়েলকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তারা কাজ করবে বলে জানিয়েছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েল অনেকটা নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদী বসতি স্থাপনকারী এবং কর্মকর্তারা ব্যাপক অগ্নিকাণ্ডের আশঙ্কায় সতর্ক অবস্থায়। সোমবার হিজবুল্লাহর রকেট এবং ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। আগুন নিভানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ, ফায়ার ফাইটার, উদ্ধারকারী দল এবং প্রকৃতি এবং পাক সার্ভিস টিম সহ বিভিন্ন সংস্থার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গতকাল সকাল পর্যন্ত আগুনের তাণ্ডব অব্যাহত ছিল এবং ওই সমস্ত এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছে, যাদের এই এলাকায় খুব শিগগিরই ফেরার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় ইসরায়েলের বর্বর বাহিনী লেবাননের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু করবে কিনা সেই সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে টাইমস অব ইসরায়েল খবর দিয়েছে। সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক ঘাঁটির উপর ড্রোন এবং রকেট দিয়ে ব্যাপকভাবে হামলা চালায়। এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো সূত্র থেকে এই ধারণা দেওয়া হয় যে হিজবুল্লাহর হামলায় ইহুদিবাদী ইসরায়েলের কমপক্ষে ইহুদিবাদী সেনা 500 জন নিহত হয়েছে এবং আরো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হারফি শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলায় দখলদার বাহিনীর 2 জন সেনা নিহত এবং 10 জন আহত হয়েছেন। হিজবুল্লাহর যোদ্ধারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের দখলদার বাহিনী সকালে জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট রাফায়েল কাউডার্স। অ্যালুন ব্রিগেডের 50তম ব্যাটালিয়নে সে কর্মরত ছিল। গতকাল যখন হিজবুল্লাহ বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তখন এই এলাকায় কোনো সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে কেন সাইরেন বাজেনি তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হিজবুল্লাহ বলেছে তারা বিস্ফোরক বোঝাই কয়েকটি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে এবং ওই এলাকার একটি সামরিক অবস্থান লক্ষ্য করে মূলত তারা হামলা চালায়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোরভাবে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে কয়েক মিনিটের ব্যবধানে হিজবুল্লাহর 2টি ড্রোন আঘাত হানে। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান হিজবুল্লাহর হামলায় আরো 12 জন আহত হয়েছেন, তার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ফ্রেন্ডলি ফায়ারে ইহুদিবাদী ইসরায়েলের অন্তত আরো 5 জন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 7 সেনা আহত হয়েছে বলে আরো জানা গেছে। এর মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ইসরায়েলের গণমাধ্যম বলছে বুধবার সন্ধ্যা 7টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত 5 সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন, তবে নিহত 5 জনেরই বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। তারা সবাই ইসরায়েলের প্যারাট্রুপার্স ব্রিগেডের সদস্য ছিলেন। ইসরায়েলের ভাষ্য মতে এই 5 সেনা নিহত হওয়ার ফলে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের 278 জন সেনা নিহত হয়। এর মধ্যে 49 জন সেনা নিহত হয়েছেন ফ্রেন্ডলি ফায়ার বা নিজেরা নিজেদের মধ্যে গুলি করে। খোদ ইসরায়েলের গণমাধ্যম বলছে জাবালিয়া শরণার্থী শিবের কাছে আগ্রাসন চালাতে গিয়ে একটি ভবনে জড়ো হওয়া ইসরায়েলি প্যারাট্রুপারদের লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়। এতে বড় রকমের হতাহতের এই ঘটনাটি ঘটে। ইসরায়েলের দখলদার বাহিনী বিবৃতিতে জানায় 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের প্রাণঘাতী ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা। জাবালিয়া শরণার্থী শিবিরে যেখানে এই ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটেছে সেখানে হামাসের সাথে ইহুদিবাদীদের ভয়াবহ যুদ্ধ চলছে। এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন ইহুদিবাদী কট্টরপন্থী যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।